আচমকাই বাংলা সিরিয়ালে দর্শকদের জন্য খুবই একটা খারাপ খবর সামনে এলো। এই রকম খারাপ খবর হঠাৎ করে পেয়ে দর্শকরা কিন্তু ভেঙে পড়েছে, তারা জিনিসটা মেনেই নিতে পারছে না। চলুন জেনে নেওয়া যাক সেই খবরটি। অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য এবং অভিনেতা সুস্মিত মুখার্জি দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় তারকা। অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্যকে আমরা এর আগে স্টার জলসে এবং জি বাংলার ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখেছি। ওদিকে সুস্মিত মুখার্জিকেও আমরা স্টার জলসার পরপর দুটি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখেছি। এই মুহূর্তে এই দুজন তারকা সান বাংলার নতুন ধারাবাহিক বাদল শেষের পাখি ধারাবাহিকে অভিনয় করছেন। বাদল শেষের পাখি ধারাবাহিকটি তো এই সবেমাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছে, কিন্তু এবার এই ধারাবাহিকে দর্শকদের জন্য খুবই একটা খারাপ খবর সামনে এলো। এবার বাদল শেষের পাখি ধারাবাহিকের স্লটেই একটি নতুন ধারাবাহিককে দেওয়া হচ্ছে। আসতে চলেছে নতুন ধারাবাহিক মঙ্গলময় মা শীতলা। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে গৌরব মণ্ডল এবং সুদীপ্তা চক্রবর্তীকে। এই ধারাবাহিকটি 11 মার্চ থেকে সন্ধ্যে 6:30 স্লটে দেখা যাবে। কিন্তু 6:30 স্লটে তো বাদল শেষের পাখি ধারাবাহিকটি সম্প্রচার হয়, তাহলে এই ধারাবাহিকটির কী হবে? খবর পাওয়া যাচ্ছে যে বাদল শেষের পাখি ধারাবাহিকটি কিন্তু শেষ হবে না, ধারাবাহিকে টাইম স্লট পাল্টে দেওয়া হবে, কারণ এই সবেমাত্র কয়েকদিন আগেই ধারাবাহিকটি শুরু হয়েছে। তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কী মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।